27 ডিসেম্বর সোমবার গন্ডাছড়া মহকুমার সদর কার্যালয়ে ঐতিহাসিক জনশিক্ষা দিবস পালন করল সিপিআইএম গন্ডাছড়া বিভাগীয় কমিটি। ওইদিন সকাল 9টায় গন্ডাছড়া সিপিআইএম এর মহকুমার সদরের দলীয় কার্যালয়ের সামনে শহীদ বেদিতে মাল্যদান, নীরবতা পালন, স্লোগান এবং সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেন সিপিআইএম এর কর্মী সমর্থকরা। ওইদিনে ছোট্ট পরিসরের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য কমিটির সদস্য সন্তোষ চাকমা, প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা, বিভাগীয় সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন করেন রায়মা ভ্যালি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা। শহীদ বেদিতে ফুল এবং মালা দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব ও সহকর্মী সমর্থকরা। দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা। জন্য রাজার বিরুদ্ধে রাজবিদ্রোহ করেছে বলে রাজার কাছে মিথ্যা সংবাদ খবর পুষে দেওয়ার অপরাধে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। রাজবিদ্রোহ করেছে বলে তারা বুঝিয়ে বলবার জন্য চেষ্টা করে, মহারাজ আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিনি, আমরা নিরস্ত্র, আমরা নিরক্ষর যারা আছে আপনারাই প্রজা, আপনারাই সুবিধা হবে রাজ্য পরিচালনা করবার জন্য যদি শিক্ষায় শিক্ষিত হয়। বুঝিয়ে বলবার পরে রাজা তাদেরকে মুক্তি দিয়ে দেয়, প্রেরণা যোগায়, প্রেরণা সৃষ্টি হয়। এবং তৎসময়ের মধ্যে কমরেড বীরেন দত্ত অবজাতি অংশের মানুষের মধ্যে তিনিও অংশগ্রহণ করেন।